সনাতনী হিন্দু ধর্মে বলা হয় শালিক্রম বা শালক্রম শিলা, অর্থাৎ নারায়ণ শিলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হিন্দুদের যে কোনো দেবদেবীর পূজার ক্ষেত্রেই কিন্তু এই শিলার প্রয়োজন হয়। আর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই শালগ্রাম শিলা বা নারায়ণ শিলার বিস্তারিত ব্যাখ্যা, অর্থাৎ পৌরাণিক আখ্যান, কোথায় সেটা পাওয়া যায়, কি করে চেনা যায়, সেটি কেনই বা মঙ্গলময়, তার ব্যবহারের নিয়ম, তার উপকার, তার পূজার মন্ত্র বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। সারা পৃথিবীর মধ্যে একমাত্র নেপালের পশ্চিমে হিমালয় পর্বতের 12,500 ফুট উপরে গণ্ডকী বা কালী গণ্ডকী নামক নদীতে একমাত্র এই প্রকৃত শালগ্রাম শিলা পাওয়া যায়। এই জায়গাটির নাম নারায়ণের মুক্তি তীর্থক্ষেত্র বা মুক্তিনাথ। অবাক করার ঘটনা এটাই যে এই একমাত্র জায়গা ছাড়া পৃথিবীর আর কোথাও শালগ্রাম শিলা পাওয়া যায় না। শালগ্রাম শিলা বিষ্ণুর অনৃতাত্ত্বিক প্রতীক হিসেবে কাজ করে। সাধারণত 400 থেকে 66 মিলিয়ন বছর আগে অ্যামোনাইট শেলের জীবাশ্ম এটি। ভূতাত্ত্বিকরা বলেন এই জীবাশ্ম অ্যামোনাইট জীবাশ্ম। কেফালোপড মোলস্কাস নামে এটি একটি এককোষী জীব যা এখন পৃথিবীতে নেই। সেই মোলস্কাসের জীবাশ্ম এখন শালগ্রাম শিলার মধ্যেই বিরাজমান। এই শালগ্রাম শিলা ভাঙলে কিন্তু সেই জীবাশ্মকেই দেখা যায়। পূজার কাজে শালগ্রাম শিলার ব্যবহার আদি শঙ্করাচার্যের সময়কালের রচনার মাধ্যমে পাওয়া যায়। এই পাথরগুলি পবিত্র বলে বিবেচিত হয় কারণ এগুলি মানুষের বিঘ্ন ছাড়াই প্রাকৃতিকভাবে বিষ্ণুর সঙ্গে যুক্ত প্রতীক বহন করে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর একটি দেবতার রূপ। সাধারণ বাড়িতে পুজোয় এই শিলা ব্যবহার করা হয়। যদি ঘরে শিলা থাকে তাহলে মেনে চলতেই হবে বেশ কিছু নিয়মকানুন। হিন্দু ধর্মের এই কালো রঙের শিলার প্রচুর মাহাত্ম্য আছে। তুলসী বিবাহের দিন এই শিলাকে ভগবান রূপে পুজো করা হয়। আর সেই দিন তুলসী ও শালগ্রাম শিলার বিয়ে উপলক্ষে একটা বিশেষ পূজাও করা হয়। ধার্মিকদের বিশ্বাস বাড়িতে নিয়মিত শালগ্রাম শিলা পুজো করলে সে বাড়িতে সকল রোগ ভোগ দুঃখ কষ্ট সরে যায়। সনাতনী হিন্দু ধর্ম মনে করে কালো রঙের এই চকচকে ডিম্বাকৃতি পাথরই স্বয়ং বিষ্ণুর অধিষ্ঠান। সে কারণেই লক্ষ্মী পুজো করা হলে এই পাথরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই শিলা তুলসী কাঠের তৈরি পাত্রে রেখে পুজো করার নিয়ম আছে। শালগ্রাম শিলার সঙ্গে জড়িত আছে একটা পুরাণের আখ্যান। ভগবান বিষ্ণু একবার জলন্ধর নামের এক ব্যক্তির সঙ্গে প্রতারিত করেন। জলন্ধরের স্ত্রী বৃন্দা ছিলেন একজন সতী সাধ্বী মহিলা। বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দেন, তিনি যেভাবে পাথরের মতো হৃদয় হন, তার স্বামীকে প্রতারিত করে তার সতীত্বহরণ করেছেন, ঠিক সেই কারণেই বিষ্ণু পাথরে পরিণত হবেন। অন্য একটা কাহিনী অনুসারে বিষ্ণু একবার ছলের আশ্রয় নিয়ে শঙ্খচূড় নামক এক দানবকে হত্যা করেন। সেই পাপে তিনি পাথরে পরিণত হন, আর সেই পাথরই হল এই শালগ্রাম শিলা। বিষ্ণুর আশীর্বাদে বৃন্দা তুলসী গাছে পরিণত হয়ে নেপালের গণ্ডকী নদীর তীরে শালগ্রাম শিলার পাশে আশ্রয় নেন। একাদশী তিথিতে শালগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিয়ে দিলে সেই ব্যক্তি মুক্তি লাভ করেন বলে প্রচলিত বিশ্বাস। চক্রশিলার গায়ে থাকতে পারে, আবার ভেতরেও থাকতে পারে। যদি ভেতরে থাকে তবে শিলার গায়ে কোনো ছিদ্র বা উন্মুক্ত জায়গা থাকবে যেখান দিয়ে ভেতরে চক্র অর্থাৎ বজ্রকীট বা ফসিলটিকে দেখা যায়, তবে সেটা পূজার যোগ্য শিলা। চক্র এক বা একাধিক হতে পারে, সংখ্যা অনুযায়ী শিলার নামকরণ করা হয়। এক চক্র শিলা 19 প্রকার, দ্বিচক্র শিলা প্রায় 80 প্রকার, আরও অন্যান্য প্রকার তো আছেই। 25টির বেশি চক্র থাকলে তিনি বিশ্বম্বর হিসেবে চিহ্নিত এবং পূজিত হন, এর ওপরে আর নাম নেই।
স্কন্ধপুরাণে উল্লেখিত ভগবান বিষ্ণুর ২৪ প্রকারের প্রতিনিধিত্বকারী এই ২৪ প্রকার শালক্রম শিলাগুলি হল কেশব, মধুসূদন, শঙ্করসন, দামোদর, বাসুদেব, প্রদ্যুত্ন, বিষ্ণু, মাধব, অনন্ত, পুরুষোত্তমা, অক্ষদজা, জনার্দন, শ্রী বিনীত দরিদ্র, ত্রিবিষ্ণুক্রম, নৃসিংহ, বিশ্বজনী, বামন প্রভৃতি। তবে প্রকৃত শিলা চিনে নে এমন মানুষ কিন্তু অত্যন্ত বিরল। পাঁচ রেখা অঙ্কিত শালক্রম শিলাকে বলা হয় শ্রীধর। গদা অঙ্কিত শালক্রম শিলা বনমালী নামে প্রসিদ্ধ। গোলাকার এবং ছোট শালক্রম শিলাকে বলা হয় বামন। নীলবর্ণ, তিন রেখাযুক্ত, স্থূল এবং বিন্দুযুক্ত শালক্রম শিলাকে কুর্মমূর্তি বলে। বাম দিকে চক্র চিহ্নিত শালক্রম শিলাকে সুরেশ্বর বলা হয়। বিভিন্ন বর্ণের অনেক রূপের নাগের সমান ফোনাযুক্ত শিলাকে অনন্তক বলে। স্থূল, নীলবর্ণ, মধ্যভাগে নীলবর্ণের চক্র সংযুক্ত শিলাকে দামোদর বলে। সংকুচিত দ্বার, রক্তবর্ণ, দীর্ঘ রেখা সমন্বিত, ছিদ্রযুক্ত, একচক্র এবং এক পদ্ম সমন্বিত শিলাকে ব্রহ্মশিলা বলে। অঙ্কুশাকৃতি, পাঁচে রেখা সমন্বিত, কৌস্তব চিহ্নযুক্ত শালক্রম শিলাকে হয়গ্রীব বলে। দক্ষিণ দিকে রেখাযুক্ত শ্যামবর্ণ চক্র অঙ্কিত শিলা ত্রিবিক্রম শালক্রম শিলা। একচক্র তথা এক পদ্ম অঙ্কিত মুনি ও রত্নের আভাযুক্ত কৃষ্ণবর্ণের শিলা বৈকুণ্ঠ নামে খ্যাত। বিস্তৃত কমল সদৃশ ও দ্বারদেশে রেখাযুক্ত শালক্রম শিলা মৎস্যশিলা। কিরকম শালক্রম শিলা ঘরের পক্ষে মঙ্গলময়? শালক্রম শিলা সুঠাম গঠন হবে, এই শিলার রং অবশ্যই কালো হবে। শিলাকে প্রাকৃতিকভাবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম খোদাই করা থাকবে। শিলার গাত্র হবে তৈলাক্ত এবং খুব মসৃণ। এই শিলা যেন স্থির হয়ে বসে, কখনো যেন গড়িয়ে পড়ে না যায়। শালক্রম শিলার মাপ এক থেকে চার ইঞ্চির ব্যাসের হতে হবে, তার বড় শিলা কখনোই বাড়ির জন্য নেবেন না। শালক্রম শিলায় আবশ্যক বনমালা। এবার আসি ব্যবহারের নিয়মে। বাড়িতে একেবারে বেশি শিলা বসাবেন না, আর বাড়িতে একাধিক শিলা থাকলে একটা শিলা কি বেছে রাখবেন? বাকিগুলো নিয়ম করে পুজো করার পর গুঁড়িয়ে দিন। শালক্রম শিলা কখনো উপহার হিসেবে গ্রহণ করবেন না। শালক্রম শিলা যদি কেউ উপহার দেয় তা গ্রহণ করবেন না। শালক্রম শিলার গায়ে যে চক্রাকার চিহ্ন থাকে, শিলার এই চক্রাকার চিহ্ন নষ্ট না হলে শিলাটি ভাঙা ফাটা অর্ধেক টুকরো হলেও কিন্তু পুজো করা যায়। এই শিলায় সকল ঈশ্বরের পুজো করা হয়, কিন্তু এই নারায়ণ শিলায় শক্তিরূপে সবাসনা কোনো দেবীর পূজা করা যায় না। বাড়িতে শালক্রম শিলা রাখলে মাংস, মদ, জুয়া এসব থেকে বিরত থাকবেন। পাশাপাশি বাড়িতে সবসময় সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। বাড়িতে শালক্রম শিলা থাকলে নিয়মিত তার পুজো করবেন। কোনো কারণে শালক্রম শিলা পুজো যদি না করা হয়, তাহলে ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করে জলে ফেলে দেবেন। বিশেষ করে শালক্রম শিলাকে সবসময় তুলসী গাছের কাছে রাখবেন। দেবী লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন তাতে। প্রতিদিন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে রাখবেন, তাহলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শালক্রম শিলা স্থাপনের পর অনেক উপকার আসে, সকল প্রকার অশুভ প্রভাব বাড়ি থেকে কেটে যাবে। কৃত বা বর্ষিত নষ্ট দুষ্ট, যেমন ধরুন জাদু, বাণ, টোনা, এগুলোর প্রভাব থেকে সরে যাবেন। হাজার চেষ্টা করেও কোনো লোক অকারণ আপনার ক্ষতি সাধন করতে পারবে না। জ্ঞাত ও অজ্ঞাত পাপ নাশ হয়ে যায়। পরিবারের সকলের উন্নতি সাধিত হয়। পরিবারের কর্তা ব্যক্তি ইচ্ছাধারী রূপ ধারণ করতে পারেন। লোক ব্যবহার কৌশল অবলম্বন করতে হবে না,
মানুষ এপ্রীতি আপনার কথায় বা ব্যবহারে বশীভূত হবেন। রাজনীতি ও রাষ্ট্রনীতির দ্বারা আপনি ভালো ফল লাভ করতে পারবেন। শালগ্রাম শিলার পূজার মন্ত্র অং সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রাপাত সভূমিং সর্বত বৃতা অত্যুত্তিষ্ঠং দশাঙ্গুনম ওং নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীময়ী তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বটনটিকে আগে একটু ক্লিক করবেন, আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে আরও তাড়াতাড়ি হয়ে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।